নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে যে জিনিসটির কথা বলবো, রূপচর্চা রান্নাবান্না থেকে ঘরের নানা কাজে চটজলদি সমাধান করতে তার কোনো জুড়ি নেই। আবার বাগানের বিভিন্ন সমস্যা সমাধানও খুব সহজে করতে পারে, এবং সবথেকে বড় কথা, সেটা আছে আমাদের রান্নাঘরে। জিনিসটি হলো বেকিং সোডা। সঠিকভাবে বাগানে ব্যবহার করতে পারলে চুটকিতেই মিলবে চমক, তাই স্কিপ করবেন না, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতে জেনে নেব, বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো কি এক জিনিস? না, বেকিং সোডা ও বেকিং পাউডার এক জিনিস নয়। বেকিং সোডা সামান্য মোটা হয় আর বেকিং পাউডার হয় মসৃণ। দেখতে অনেকটা একরকম হলেও দুটি সম্পূর্ণ আলাদা। রুটি বা কেকের ফুলে তুলতুলে হয়ে ওঠা বা বিস্কিট চিপসের মতো মুচমুচে হয়ে ওঠার পিছনে থাকে এই দুটি ক্ষারীয় উপাদান। বেকিং সোডা হলো সোডিয়াম বাই কার্বোনেট, যার মূল উপাদান নাহকোলাইট নামে একরকমের প্রাকৃতিক খনিজ। আর বেকিং পাউডার হলো 30% বেকিং সোডা এবং অন্য দুটি উপাদানের মিশ্রণ। বেকিং সোডা টক জাতীয় জিনিসের সংস্পর্শে এলে বুদবুদ হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এবং বেকিং পাউডার আর্দ্রতার সংস্পর্শে কাজ শুরু করে। আর কাপড় কাচার জন্য যে সোডা আমরা ব্যবহার করি তা হলো সোডিয়াম কার্বোনেট। এবার জেনে নেব, বাগানে কখন কিভাবে কতটা বেকিং সোডা ব্যবহার করলে মিরাকেল হবে। কড়া কেমিক্যাল ব্যবহার না করে যদি প্রাকৃতিকভাবে বাগানকে রোগপোকা মুক্ত রাখতে চাই, তাহলে কিন্তু বেকিং সোডা হতে পারে বড় হাতিয়ার। কীটনাশক হিসেবে বেকিং সোডার ব্যবহার। জাবপোকা, মিলিবাগ, স্পাইডার মাইট, সাদামাছি প্রভৃতি পোকামাকড় নরম পাতার রস খেয়ে গাছকে দুর্বল করে দেয়। মিলিবাগের শরীর থেকে মিষ্টি আঠালো পদার্থ নির্গত হয় বলে তাদের আকর্ষণে গাছে পিঁপড়েদের আনাগোনা বেড়ে যায়। এইসব অবাঞ্ছিত পোকামাকড় তাড়াতে বেকিং সোডার কোনো জুড়ি নেই। এক চা চামচ করে বেকিং সোডা, সাদা তেল, লিকুইড সোপ এবং ভিনিগার 1 লিটার জলে মিশিয়ে বিকেলের দিকে গাছে স্প্রে করতে হবে। সাদা তেলের জায়গায় নিম তেল ব্যবহার করলে এই সলিউশন আরও স্ট্রং হবে। গাছকে ফাঙ্গাস মুক্ত করে বেকিং সোডা। অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে বেকিং সোডা। এটি ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার স্পোরগুলিকে নষ্ট করে ফেলে। ভালো কাজ করে পাউডারি মিলডিউয়ের ওপর। শসা, টমেটো, কুমড়ো প্রভৃতি গাছের পাতার ওপরে এবং নিচে সাদা পাউডারের মতো একরকম ছত্রাক জন্মাতে দেখা যায়। একে বলে পাউডারি মিলডিউ। এই ছত্রাকের আক্রমণ হলে গাছের শালকসংশ্লেষ বাধাপ্রাপ্ত হয়, ফল ফুল পাতা বিকৃত হয়ে যায়, গাছের জীবনী শক্তি হারিয়ে যায়। এই অবস্থা থেকে গাছকে বাঁচাতে খাবার সোডা বেশ ভালো কাজ দেয়। 1 লিটার জলে 1 চা চামচ করে বেকিং সোডা, ভেজিটেবল অয়েল এবং বাসন ধোয়ার লিকুইড সোপ ভালো করে মিশিয়ে নিতে হবে। সপ্তাহে একবার করে 2 সপ্তাহ গাছে স্প্রে করলে 10 দিনের মধ্যে রেজাল্ট হাতে নাতে পাওয়া যাবে। গোলাপ গাছের পাতায় কালো এবং হলুদ রঙের ফাঙ্গাল স্পট দেখা যায়। পাশাপাশি যেসব গাছে আর্লি ব্লাইটের লক্ষণ ফুটে ওঠে তাদের ক্ষেত্রেও এই সলিউশন স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। অনেক সময় মাটিতে ফাঙ্গাস বাসা বাঁধে এবং চট করে গাছের গোড়াকে আক্রমণ করে ফেলে, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ে গাছ। এরকম লক্ষণ দেখা মাত্রই যদি বেকিং সোডা ব্যবহার করা হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। সেক্ষেত্রে 1/2 চা চামচ বেকিং সোডা মাটিতে ছড়িয়ে দিতে হবে, সেই সঙ্গে সলিউশন তৈরি করে গাছে স্প্রে করতে হবে। কপি গাছের কীটপতঙ্গ মেরে ফেলতে পারে বেকিং সোডা। এক ধরনের লেদা পোকা আছে যা কপি জাতীয় গাছের পাতা খেয়ে নষ্ট করে ফেলে। এই সমস্যা থেকে রক্ষা পেতে 1:1 অনুপাতে বেকিং সোডা এবং গমের আটা ভালো করে মিশিয়ে পাতার ওপর ছড়িয়ে দিতে হবে। এই মিশ্রণ একবার পেটে গেলে সব ক্যাটারপিলার মারা যাবে। বর্ষার সময় টবের মাটিতে ছোট ছোট শামুক, স্লাগ, শুঁয়োপোকা, কেন্ন এবং জোঁকের উৎপাত খুব দেখা যায়। এরা অনেকে চারাগাছের পাতা খেয়ে নষ্ট করে। টবের মাটির ওপর খাবার সোডা 1 চামচ ছড়িয়ে দিলে এদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে বারবার টবের মাটিতে খাবার সোডা প্রয়োগ করলে মাটি ক্ষারীয় হয়ে যাবে।
তাই টবের নিচে গোলাকারভাবে ছড়িয়ে দিলে তাদের যাওয়া আসার পথে যেমন বাধা পড়বে, তেমনি যারা টবের মধ্যে আছে তারা সরে পড়বে। গাছের গোড়ায় শুকনো পাতা পচা ফল পড়ে না থাকলে এমনিতেই এদের উৎপাত কম হয়। মাটির পিএইচ লেভেল বাড়িয়ে তোলে বেকিং সোডা। বাগানের বেশিরভাগ গাছ 5.5 থেকে 6.5 পিএইচ লেভেল পছন্দ করে। অনেক সময় টব বা গাছের গোড়ার মাটি বেশি ভেজা বা কাদার মতো হয়ে থাকলে মাটির পিএইচ লেভেল 5-এর নিচে নেমে যায়, মাটি অ্যাসিডিক হয়ে পড়ে। সেক্ষেত্রে 1 চা-চামচ খাবার সোডা টবের মাটিতে ছড়িয়ে দিতে হবে। একবার প্রয়োগ করলেই সপ্তাহখানেকের মধ্যে মাটি নর্মাল পজিশনে এসে যাবে। মাটির পিএইচ লেভেল পরীক্ষা করার জন্য সবার হাতের কাছে পিএইচ মিটার থাকে না। মাটি অ্যাসিডিক না অ্যালকালাইন ঘরোয়াভাবেও তা পরীক্ষা করা যায়। তার জন্য প্রথমে একটি কাচের গ্লাস বা বাটিতে কিছুটা মাটি নিতে হবে। তার সঙ্গে 1 চামচ বেকিং সোডা মেশানো জল মিশিয়ে দিলে যদি বুদবুদ ওঠে তাহলে কিন্তু সেই মাটি অ্যাসিডিক। কারণ আগেই বলেছি, অ্যাসিড ও ক্ষার একে অপরের সংস্পর্শে এলে বুদবুদ তৈরি হয়। অন্যদিকে মাটি ক্ষারীয় কি না তা পরীক্ষা করার জন্য দরকার ভিনিগার। একইভাবে বাটিতে নেওয়া মাটিতে দিতে হবে 1/2 কাপ ভিনিগার। বুদবুদ উঠলে বুঝতে হবে মাটি অ্যালকালাইন। আর কোনো ক্ষেত্রেই যদি বুদবুদ না ওঠে তাহলে মাটি নিউট্রাল। এইসব পরীক্ষায় পিএইচ মিটারের মতো অ্যাকিউরেট রিডিং পাওয়া যায় না ঠিকই, তবে স্পষ্ট ধারণা পাওয়া যায়। বাগানে অবাঞ্ছিত আগাছা একটা যন্ত্রণার বিষয়। ঘাস তুলতে তুলতে নাজেহাল হয়ে যায়। ঘাস বেশি থাকলে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। ছোট ঘাসের হাত থেকে বাগানকে বাঁচিয়ে রাখতে মাটিতে 1 মুঠো বেকিং সোডা ছড়িয়ে দিতে হবে। তবে টবের গাছের আগাছা মারার জন্য খাবার সোডা কিন্তু দেওয়া যাবে না। 1 মুঠো বেকিং সোডা টবের মাটিকে ক্ষারীয় করে তোলার জন্য যথেষ্ট, তাই টবের ঘাস হাত দিয়ে তুলে ফেলাই ভালো। গাছের পাতা সবুজ রাখে বেকিং সোডা। গাছের পাতা যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত বেশি ফটোসিনথেসিস প্রক্রিয়া বৃদ্ধি পায়। ফটোসিনথেসিস প্রক্রিয়া ভালো হলে গাছের বৃদ্ধিও দ্রুত হয়। শীতের সময় বাতাসে প্রচুর পরিমাণে ধুলোবালি থাকে যা পাতার ওপরে একটা আস্তরণ তৈরি করে। এই ক্ষেত্রে 1 লিটার জলে 1/2 চা-চামচ বেকিং সোডা মিশিয়ে গাছে স্প্রে করা যায় বা এই সলিউশন দিয়ে পাতাগুলো মুছে দিলে ভালো হয়। তবে আউটডোরে থাকা গাছের ক্ষেত্রে এই কাজটা করা প্রায় অসম্ভব। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সহজে করা যায়। গরমকালে অনেক সময় হিটশক লেগে বিভিন্ন গাছের পাতা ঝিমিয়ে পড়ে। বেকিং সোডার সলিউশন স্প্রে করলে প্রাণ ফিরে পায় তারা। বিশেষ করে নরম কাণ্ডজাতীয় গাছে খুব উপকার করে বেকিং সোডা। ফুল ফোটাতেও সাহায্য করে বেকিং সোডা। অনেক সময় ফুল ফোটার আগেই কুড়ি অবস্থায় ঝরে যায় কিংবা থেকে যায় আধ ফোটা অবস্থায়। সেক্ষেত্রে 1 চা-চামচ বেকিং সোডার সলিউশন গাছে স্প্রে করলে এই সমস্যা কেটে যায়। টমেটো গাছ সামান্য অ্যাসিডিক মাটি পছন্দ করে। সেই মাটিতে যদি 1-2 বার বেকিং সোডা 1/2 চা-চামচ করে দেওয়া যায় তাহলে টমেটোর টকভাব যেমন কমে যায় তেমনি রং হয় উজ্জ্বল। বাগানে থাকা আসবাবপত্র, টব, যন্ত্রপাতি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে বেকিং সোডার কোনো জুড়ি নেই। গাছ মাটি নিয়ে কাজ করার পর হাত ধোয়া যায় এই বেকিং সোডা ব্যবহার করে। সেক্ষেত্রে 2 লিটার জলে 1 টেবিল চামচ করে খাবার সোডা ও লিকুইড সোপ মিশিয়ে সলিউশন তৈরি করে নিতে হবে। দুর্গন্ধ দূর করার ক্ষমতা আছে বেকিং সোডার। আমরা যখন জৈব সার তৈরি করি, বিশেষ করে কিচেন কম্পোস্ট, তখন সবথেকে বড় যে সমস্যাটা দেখা যায় সেটা হলো দুর্গন্ধ। কিচেন কম্পোস্টের ওপর কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিলে সেই দুর্গন্ধ কেটে যায়। এক্ষেত্রে 1 টেবিল চামচের বেশি ব্যবহার না করাই ভালো, কারণ পরিমাণে বেশি হলে কিচেন ওয়েস্ট ডিকম্পোজ হতে অনেক সময় লাগবে। সাজানো ফুল টাটকা রাখার টোটকা হতে পারে বেকিং সোডা। বাগান থেকে তোলা ফুল হোক বা বাজার থেকে কেনা, ফুলদানিতে সাজিয়ে রাখার পরের দিন থেকেই তার জৌলুস এবং সুগন্ধ কমতে থাকে। 2-4 দিন পরে সেই ফুলের দিকে আর তাকানোই যায় না। কাটা ফুলকে বেশি দিন তাজা রাখতে পারে বেকিং সোডা। ফুলদানির জলে 1/2 চা-চামচ খাবার সোডা মিশিয়ে দিতে হবে। গোলাপ, গ্ল্যাডিওলাস ও রজনীগন্ধার মতো ফুল দীর্ঘদিন রাখা যায়।
এইসব ফুলকে তাজা রাখতে সপ্তাহে একবার করে ফুলদানির জল পাল্টে দিতে হবে। বাজার থেকে কেনা বা বাগান থেকে তোলা সবজি বা ফল জীবাণুমুক্ত করার জন্য বেকিং সোডার সলিউশন খুব উপকারী। এক লিটার জলে এক চামচ হারে এই সোডা মিশিয়ে সেই জলে 25-30 মিনিট চুবিয়ে রাখলেই হবে। বাগানে বেকিং সোডা ব্যবহার করার সময় কয়েকটি সাবধানতা মেনে চলতে হবে। বেকিং সোডা গাছের অনেক উপকারে আসে বলে অযথা যখন তখন স্প্রে করা বা গাছের গোড়ায় দেওয়া যাবে না। রোগ পোকার আক্রমণ দেখলে তবেই প্রয়োগ করতে হবে। বেকিং সোডা বেশি ব্যবহার করলে গাছের পাতা যেমন পুড়ে যেতে পারে, তেমনি বেশি পরিমাণে গোড়ায় ব্যবহার করলে গাছের শিকড়ও পুড়ে যেতে পারে। বেকিং সোডা অন্যান্য সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে। মাটিতে অতিরিক্ত পরিমাণে বেকিং সোডা ব্যবহার করলে মাটি ক্ষারীয় হয়ে উঠতে পারে। ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে গাছে বেকিং সোডা স্প্রে করলে তা করতে হবে সকালের দিকে, আর পোকামাকড় দমন করার জন্য স্প্রে করতে হবে বিকেলের দিকে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যেভাবে বললাম সেইভাবে করে দেখুন, দারুণ ফল পাবেন। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন। ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ, সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।